আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। প্রিয় বন্ধুরা, যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। এখন আপনাদের সাথে কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ শেয়ার করব। প্রথমে আপনাদের সাথে যে গুরুত্বপূর্ণ বিষয়টা শেয়ার করতে চাই সেটি হচ্ছে, অনেক প্রবাসী ভাইরা বাংলাদেশে অবস্থান করছেন, তারা ভ্যাকসিন নেওয়ার জন্য অধীর আগ্রহ করে বসে আছেন। সে সকল বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা ভ্যাকসিন নিতে হলে আপনাদেরকে দুটি ধাপ অনুসরণ করতে হবে। একটি ধাপ হচ্ছে আপনাকে আমি প্রবাসী নামক এই অ্যাপসে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করতে আপনাদেরকে সেখানে 300 টাকা পেমেন্ট করতে হবে। সেই 300 টাকার বিনিময়ে আপনাদেরকে বিএমইটির সদস্য করে নেবেন। বিএমইটির সদস্য করার পরে আপনি সেখান থেকে একটা মেসেজ পাবেন, নম্বর পাবেন, এবং সেই নম্বর অনুযায়ী আপনাদেরকে আরেকটা পদ্ধতিতে আপনারা রেজিস্ট্রেশন করতে হবে। সেটি হচ্ছে সুরক্ষা অ্যাপসে অথবা সুরক্ষা ওয়েবসাইটে। ওয়েবসাইটের নাম হচ্ছে www.surakha.gov.com। এই ওয়েবসাইটে আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। এটি হচ্ছে দ্বিতীয় ধাপ। যদি আপনারা কেউ বিএমইটির সদস্য হতে না পারেন, তাহলে সেই ক্ষেত্রে বা অথবা আপনারা যদি আমি প্রবাসী নামক এই অ্যাপসে রেজিস্ট্রেশন করতে না পারেন, তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে আপনাদের জেলা কর্মসংস্থান যে অফিসগুলো রয়েছে সেই অফিসগুলোতে আপনারা গিয়ে যোগাযোগ করলে সেখান থেকে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন। তবে সেক্ষেত্রে আপনাদের রেজিস্ট্রেশন ফি হচ্ছে 200 টাকা। আশা করছি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন। এরপর আপনাদেরকে আরেকটা বিষয় বলতে চাই, সেটি হচ্ছে যে আপনারা অনেক প্রবাসী ভাইরা কিন্তু হয়তো আপনারা বিএমইটি রেজিস্ট্রেশন করে ফেলছেন, কিন্তু আপনারা সুরক্ষা অ্যাপসে এখনও রেজিস্ট্রেশন করতে পারবেন না। তবে সুরক্ষা অ্যাপসটা পুরোপুরিভাবে চালু হতে আরও 3 থেকে 4 দিন সময় লাগবে, অর্থাৎ 6 থেকে 7 তারিখ পর্যন্ত সময় লেগে যেতে পারে। তো এক্ষেত্রে আপনারা যারা বিএমইটি রেজিস্ট্রেশন করতে পারেননি, তারা রেজিস্ট্রেশন করার চেষ্টা করবেন। যদি অ্যাপসে রেজিস্ট্রেশন করতে পারেন তাহলে ভালো, আর যদি অ্যাপসে রেজিস্ট্রেশন করতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনারা নিকটস্থ জেলা কর্মসংস্থান কেন্দ্রে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারেন, অথবা টিটিসি কার্যালয়ে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারেন, অথবা আপনারা যে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আছে, জেলা কারিগরি প্রশিক্ষণ, সেখানে গিয়ে আপনারা রেজিস্ট্রেশন করতে পারেন। এই ধাপগুলো অনুসরণ করে কিন্তু আপনাদেরকে ভ্যাকসিন নিতে হবে, অন্যথায় আপনারা ভ্যাকসিন নিতে পারবেন না। কিছু অনিয়ম কিন্তু গত পরশুদিন ধরা পড়েছে। সেখানে কিছু রিক্রুটিং এজেন্সিকে কোনো প্রকার রেজিস্ট্রেশন ছাড়া, কোনো প্রকার কথাবার্তা ছাড়া ভ্যাকসিন দিয়েছেন। তো সেটা কিন্তু অন্যায় করেছেন, প্রবাসীদের সাথে প্রতারণা করেছেন। এ ধরনের প্রতারণা যাতে আর না ঘটে সেজন্য বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতি বিনীতভাবে অনুরোধ করব একজন প্রবাসী হিসাবে। তো যাতে করে সকল প্রবাসী ভাইরা টিকা নিতে পারেন, সকল প্রবাসী বন্ধুরা টিকা নিতে পারেন, সেই জন্য বাংলাদেশ গভর্নমেন্ট যাতে এই সিস্টেমটা যাতে সহজ করে, অথবা যে কোনো একটা সিস্টেম করতে পারে যে কোনো প্রবাসী তার পাসপোর্ট অথবা তার পতাকা নিয়ে গেলে তাকে করোনা ভাইরাসের ভ্যাকসিন দিবেন। এক্ষেত্রে বাংলাদেশে জানেন আপনারা অনেক মানুষ, সেক্ষেত্রে অনেক জমায়েত হবে, সমস্যা হয়ে যাবে। তো সেই অনুপাতে হয়তোবা বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে রেজিস্ট্রেশন সিস্টেমটা চালু করেছেন। তো আপনারা এভাবে রেজিস্ট্রেশন করে অথবা আপনারা নিজ নিজ অফিসে গিয়ে আপনারা টিকা দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করতে পারেন। এক্ষেত্রে সবার আগে টিকা দিবে কাদেরকে? সবার আগে টিকা দিবে সৌদি এবং কুয়েত প্রবাসীদেরকে, আর অন্যান্য দেশের প্রবাসীদেরকে পরবর্তী সময়ে তাদের দেশের চাহিদা অনুযায়ী কিন্তু তারা টিকা দিবেন বলে বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে এই বিষয়টা নিশ্চিত করেছেন। আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটি হচ্ছে যারা 14 দিনের ভিতরে সৌদি আরব যাবেন, সে সকল প্রবাসী ভাইরা টিকা নিয়ে কিন্তু কোনো লাভ নেই। অর্থাৎ টিকা নেওয়ার পরে আপনি 14 দিন এখানে অবস্থান করতে হবে। অবস্থান করার পরে আপনার ডেটাগুলো সৌদি আরবের যে অ্যাপসটা আছে, যে তাওয়াক্কালনা অ্যাপস আছে, সেই অ্যাপসে ইনস্টল করে তারপরে আপনাদেরকে যেতে হবে। আর আপনারা যে সকল প্রবাসী ভাইরা 6 মাস আগে বিএমইটি রেজিস্ট্রেশন করেছেন, তাদের রেজিস্ট্রেশন করার দরকার নেই। তারা শুধু সুরক্ষা অ্যাপসে টিকার জন্য আবেদন করলে তারা টিকা পেয়ে যাবেন। আর অনেক প্রবাসী ভাইদের অলরেডি কিন্তু ডিজিটাল পাসপোর্ট হাতে পেয়ে গেছেন অনেকে। তো সে সকল প্রবাসীরা এখন রেজিস্ট্রেশন করার চেষ্টা করবেন না, তারা এখন রেজিস্ট্রেশন করার জন্য জেলা কর্মসংস্থান অফিসেও যাবেন না, কারণ যাদের ডিজিটাল পাসপোর্ট তাদের এটা চালু হতে আরও 3 থেকে 4 দিন সময় লাগবে। তো 3 থেকে 4 দিন পরে আপনারা গেলে কিন্তু আপনাদের কাজগুলো সম্পাদন করতে পারবেন। আশা করছি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন। এখন আপনাদের সাথে ওমানের কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ শেয়ার করব। প্রথমে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় জানাতে চাই, সেটি হচ্ছে একদল প্রবাসীকে
ওমান পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তার করা হয়েছে ওমান সুপ্রিম কমিটির আদেশ এবং নিষেধ লঙ্ঘন করার কারণে। আপনারা জানেন বর্তমানে ওমানে করোনা পরিস্থিতি খুবই একটা খারাপ অবস্থা রয়েছে, তো এই ক্ষেত্রে আপনারা কেউ ওমানের সুপ্রিম কমিটির আদেশ এবং নিষেধগুলো লঙ্ঘন করবেন না। লঙ্ঘন করলে কিন্তু ওমানের রয়্যাল পুলিশের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং গ্রেপ্তার করা হচ্ছে। রাত্রিকালীন লকডাউন চলছে, সবাই লকডাউনগুলো পালন করবেন। এরপরে আপনাদেরকে আরেকটা বিষয় জানাতে চাই, সেটি হচ্ছে ওমানের যে কেন্দ্রীয় সবজি মার্কেট রয়েছে সেই সবজি মার্কেট বলদিয়াম অথবা মাস্কেট মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান করেছেন, 35টির মতো প্রতিষ্ঠানে অভিযান করেছেন এবং সেখানে অপরিকল্পিত এবং অব্যবস্থাপনা তারা লক্ষ্য করেছেন। এই জন্য মাস্কেট মালহের যে সবজি মার্কেট রয়েছে সেই সবজি মার্কেটের সকল ব্যবসায়ীদের প্রতি মাস্কেট মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে একটা বার্তা দিয়েছেন, যাতে করে তারা স্বাস্থ্যকর পরিবেশে পরিকল্পিতভাবে খাদ্য গুদামজাত করে, খাদ্য যাতে স্টোরে জমা করে, এই জন্য সকলকে আহ্বান করেছেন। প্রিয় বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।